সবাইকে শুভেচ্ছা আমার আমিতে। আজকে আমার সাথে দুজন ভীষণ জনপ্রিয় মানুষ আছে, তারা আমার খুব প্রিয় মানুষ। তাদেরকে নতুন করে আসলে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার কিছু নেই, আপনাদের সবার প্রিয় শ্যামল মোল্লা এবং মৌসুমী হামিদ, কেমন আছো? ভালোই থাকি সবসময়, সবসময় ভালো থাকি। আর আমরা দুজন যখন একসাথে থাকি তখন আমরা আরো অনেক ভালো থাকি। তোমার কি ফ্রেন্ড ফ্রেন্ড? আমরা ফ্রেন্ড ফ্রেন্ড, অলওয়েজ ফ্রেন্ড। আমরা অনলি ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড না, আমরা বেসিক্যালি বুজুম ফ্রেন্ড। দোস্তটাকে কি বলে? হ্যাঁ মানে ফর্মালিটি করে সুন্দর করে কথা তো বলার দরকার নাই, রাইট? আমরা আমাদের মতো থাকতে তো পারি, রাইট? তো ও হচ্ছে আমার দোস্ত, কি আমার বেস্ট ফ্রেন্ড, আমরা খুবই ভালো ফ্রেন্ড। তোমাদের মধ্যে কে বেশি লম্বা? একটুখানি লম্বা, শিওর। মানে ওর সাথে যখন আমি পারফরমেন্স করি তখন ওর থেকে আমি বেশি একটা দূরে যাই না, কারণ দূরে গেলে ওকে লম্বা লাগে। আমি কাছাকাছি থাকি, কাছাকাছি থাকলে তখন মনে হয় যে না, ও একটু একটু ছেলেটা আই হাফ ইঞ্চি লম্বা। হ্যাঁ, হাফ ইঞ্চি, হাফ ইঞ্চি। বাট আই মাস্ট সে যে আই লাভ হার হাইট। আমার খুব ভালো লাগে, মানে মৌসুমীকে আমার দেখতেই ভালো লাগে। যেটা আমার নেই সেটা ওর আছে। মানে এই বিষয়ে আমার জেলাস হওয়া উচিত ছিল কিন্তু এখন আর হই না, ছোটবেলা থেকে। লাকি, এটা তো বাংলাদেশ, ইন্ডিয়াতে চলে যাওয়া উচিত। ওখানে ও এটা ইন্ডিয়া কেন, হলিউড চলে উফ উফ হয়ে যাব। আস্তে আস্তে এক লাভ, খুব শিগগিরই ব্র্যাড পিটের সঙ্গে আমার ফিল্ম বের হচ্ছে। ওয়েট ওয়েট আই সি। ব্র্যাড পিট কেন, ইয়াং কেউ নেই না? আমার ওকেই ভালো লাগে, বুড়া। আচ্ছা না, আমার ভালো লাগে। আচ্ছা আমরা সেই বিষয়ে আমরা না যাই। আচ্ছা আমি, আচ্ছা যেহেতু হলিউড বলিউড বিভিন্ন মানে কাজের কথা চলেই আসলো সামহাউ, আমি একটু জানতে চাই যে মৌসুমীর রিসেন্ট কাজ কি আসছে বা হচ্ছে? সিরিয়ালস আছে কিছু, তারপরে আমার খুব মানে নেক্সট ইয়ারে একদম প্রথম দিকেই হয়তো অথবা মাঝখান দিকে আমার ফিল্ম রিলিজ হচ্ছে, গোর, পরিচালনায় গাজী রাকায়েত। এটা রিলিজ হবে 20-এর মাঝামাঝি সময় ইনশাল্লাহ। এই তো আপাতত ওইটার অপেক্ষায় আছি। আমার মনে হচ্ছে যে এটা খুব ভালো, খুব ভালো একটা ফিল্ম হচ্ছে। এটা দুইটা ল্যাঙ্গুয়েজেই আমরা শুটিংয়ের সময় আমরা দুইটা ল্যাঙ্গুয়েজেই শুটিং করছি, মানে একটা শট আমরা দুইবার করে দিয়েছি। মানে বেসিক্যালি দুইটা ফিল্ম হয়েছে আর কি, একটা একটা হচ্ছে ইংলিশে ব্রিটিশ অ্যাকসেন্টে আর একটা হচ্ছে বাংলায়। এটা তোমার কত নাম্বার ফিল্ম? এটা আমার 7th ফিল্ম। তো প্রথম কোনটা ছিল? একদম প্রথমে, একদম প্রথম রিলিজ ফিল্ম, একদম প্রথম রিলিজ হচ্ছে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2টা তো বেশ মেইনস্ট্রিম, মানে কমার্শিয়াল সিনেমা। তারপরে আমি মোটামুটি আরো 3-4টা ফিল্ম করেছি যেগুলো ফুল মানে একদম কমার্শিয়াল ফিল্ম, লাইক ব্ল্যাকমেইল করেছি, ব্ল্যাক মানি করেছি। আচ্ছা, তো আর তারপরে জালালের গল্প হচ্ছে, জালালের গল্প আমি দেখেছি, আমার অসাধারণ লেগেছে। জালালের গল্প রিলিজ হওয়ার পরে যে আমার মনে হয়েছে যে ওকে ফাইন, আমি আমার মনে হয় মানে একটু মানে আমার ওর ব্যাড লাক, ওর মানে সবচেয়ে ভালো যে ছবিটা সেটা আসলে রিলিজই হয়নি, রিলিজই হয়নি। সেটা হচ্ছে 2011 এ অনিমেষ আইচের প্রথম ছবিটা যেটা ছিল না মানুষ। আচ্ছা, ওইটা ওইটাতে আমি আমি মানে প্রধান কেন্দ্রীয় চরিত্র যেটাকে বলে, আমি আর দীপক দা ছিল, দীপক সুমন ছিল, আমরা দুজনেই ছিলাম হচ্ছে পারফর্মার। চমৎকার গল্প, আর অনিমেষ দার ফার্স্ট ফিল্ম। দাদা 5 বছর ধরে ওই স্ক্রিপ্টটা করছে, 5 বছর ধরে গল্প শহীদুল জহিরের গল্প অবলম্বনে, মানে আর স্ক্রিপ্টিং পুরো দাদা নিজেরই ছিল। সো ওইটা হচ্ছে আমার আসলে স্ক্রিপ্ট, আমি যতগুলো ফিল্মের ওটা তো ড্রিম প্রজেক্ট হ্যাঁ ছিল, কিন্তু আসলে ব্যাড লাক আমার যে মানে আমার বলা উচিত এটা যে আমার, আমি অভিনয় করেছি মৌসুমীর সাথে, আমাদের খুব ফেমাস একটা কাজ আছে এখনো, যেটা অনেক 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 ছোট ছোট ক্লিপগুলো এখনো মানুষ দেখে, শেয়ার করে, খুব ফানি, খুব মজার একটা কাজ ছিল। এটা একটা টেলিফিল্ম ছিল, দেনমোহর, সাত পর্বের কোন একটা নাটক ছিল। হ্যাঁ হ্যাঁ, পরে এটাকে আবার ইউটিউবে আবার একসাথে করে ইয়ে করা হয়েছে। হ্যাঁ, এটা খুব মজার ছিল এটা। তো আমি জানি যে মৌসুমী খুব ভালো অভিনেত্রী, এবং আমার মনে হয় যে ওর যে অভিনয় প্রতিভা সেই তুলনায় ও খুব আন্ডাররেটেড। কি তোমার মনে হয়? হ্যাঁ, আমার মনে হয়। আই ডোন্ট কেয়ার, মানে আই লাভ টু প্লে, আই লাভ টু পারফর্ম যে কোনো স্টোরিতে। সো স্টোরি আমি যেটাই পাই, মানে যেই স্টোরিতেই আমি পাই, সেই স্টোরিতেই আমি আমার 100% মানে পারফরমেন্সটা দেখানোর চেষ্টা করি বা দেওয়ার চেষ্টা করি। দ্যাটস এনাফ ফর মি। এই যে তুমি বললা তোমার, আমার অ্যাক্টিং তোমার ভালো লাগে, দ্যাটস এনাফ ফর মি। আমি আসলে মৌসুমী যখন লাক্সে আসে সেই সময় থেকে আমি ওকে ফলো করি, ওই
ছোট্ট বিরতি নিই। প্রিয় দর্শক, আমরা গল্প করছি শ্যামল এবং মৌসুমীর সাথে। মৌসুমীর সাথে গল্প করার অনেক কিছু আছে, ওর ফিল্ম নিয়ে আমরা জানলাম, গোর সামনে রিলিজ হবে, কিন্তু শ্যামলের অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কাজ হচ্ছে, সেগুলো নিয়ে আমরা বিরতির পর গল্প করব। নিশ্চিত একটা ছোট্ট বিরতি। সদরঘাটের টাইগার, সদরঘাটে নদীর ওই পাড়ে যে ডকিয়ার, ওখানে একজন শ্রমিক, তার নাম টাইগার। ফিরে এলাম বিরতির পর। আমার সাথে আছে শ্যামল মোল্লা এবং মৌসুমী হামিদ। আমি বিরতিতে যাওয়ার আগে বলেছি যে শ্যামলের খুব ইন্টারেস্টিং কিছু কাজ হচ্ছে, সেই বিষয়ে আমাদেরকে একটু এনলাইটেন করুন। প্রথমত আমি একটু বলতে গেলে এটা বলবো, আমি লাকি যে আমার দুটো ফিল্ম রিলিজ হয়েছে, দুটো ফিল্মই মানে ইতিহাসের পাতায় লেখার মতো। একটা ছিল গেরিলা ইতিহাসের পাতায়, আর আরেকটা হচ্ছে বাংলাদেশের প্রথম অ্যান্থোলজি ফিল্ম ইতি তোমার ঢাকা, যেটা রিলিজ হয়ে গেছে। সো এই দুটো ফিল্ম আমার এসছে, দর্শক আশা করি ভালো লাগবে, দেখা যাক। আরও ইন্টারেস্টিং প্রজেক্ট হচ্ছে আমি কিছু ওয়েব সিরিজ করছি, ইন্টারেস্টিং কিছু ওয়েব সিরিজ করছি, এগুলো সামনে দেখা যাবে কোনো প্রাইভেট কোনো প্লাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম। অলরেডি আমরা দেখেছি হইচইতে, হইচইতে মানিহানি, মানিহানি তো খুব হিট, মানে মানিহানিতে শ্যামলের লুক প্লাস মানে পুরো কি বলবো পুরো গল্পটারই যে লুক অ্যান্ড ফিল খুবই ডিফারেন্ট। সো মানিহানি রেসপন্স আমি অলরেডি শুনেছি খুব ভালো। মানিহানি আমি কলকাতা থেকে বেশি বেশ ভালো, হ্যাঁ, যেহেতু হইচই ওখানকার প্ল্যাটফর্ম, সেহেতু অনেক আমি আমি দুই জায়গা থেকে খুব ভালো শুনেছি রেসপন্স। তো দুটো সিনেমাই খুব খুব ভালো কাজ, ওয়েব সিরিজটাও খুব হিট, পুরো হিট, হিটের ডিব্বা, সুপার হিট হিরো, কেমন লাগছে? আমার তো এই ধরনের কাজ সবসময়ই পছন্দের ছিল, আর এই ধরনের কাজ করার জন্যই আমি আসলে মরিয়া হয়ে উঠতাম, এখনও উঠি, আর আমি লাকি যে এই ধরনের কাজগুলো আমার কাছে আসে এবং আমি করতে পারি। কেন আসে তা তো আমি জানি না, কেন ট্রাস্ট করে ওকে ডিরেক্টররা এই ক্যারেক্টারে, হয়তো বেশি পরিশ্রমটা করতে হয়, তো একটু ক্যারেক্টার অনুযায়ী এই পরিশ্রমটা বেশি বেশি করতে পারি বোধ হয়। পরিশ্রম আজকে একটা ক্যারেক্টার আসলো, এক রিক্সা চালকের ক্যারেক্টার, ইতি তোমার ঢাকায় আমার ক্যারেক্টার ছিল হচ্ছে ড্রাইভার, কিন্তু BMW চালায় সে, খুব ভালো। ও আর ইসে তোর নতুন আরেকটা ইয়ের কথা বল, টাইগারের কথা বল। ওই তো ওয়েব সিরিজ ভালো কিছু আছে। টাইগারে কি করছিস তুই, কি কি করছিস? টাইগারে ছিলাম একটু শুনি, হ্যাঁ সামনে একটু ওয়েব সিরিজের গল্পগুলো শুনি। সদরঘাটের টাইগার, সদরঘাটে নদীর ওই পাড়ে যে ডকিয়ার, ওখানে একজন শ্রমিক, তার নাম টাইগার, তার একটা ভালোবাসার গল্প, এবং সেই ভালোবাসার গল্পটা যে আরেক মানে আমার যে কোয়ার্টিস থাকে সে একজন প্রস্টিটিউট, সে গুলিস্তানে একটা হোটেলে সে প্রস্টিটিউট, তার সাথে ওই শ্রমিকের যে ভালোবাসার গল্প ওইটাই হচ্ছে সদরঘাটের টাইগারের গল্প। ওটা করতে আমাদের খুব কষ্ট হয়েছে, খুব, যে ওইটাই বলছিলাম আর কি, বলতে যে ও কষ্ট করতে পারে দেখে এই জন্য এইসব কষ্টের ক্যারেক্টারে ওকেই নেয় সবাই। না অবশ্যই অনেক ভালো অভিনয় করে, মানে গিভ হিম সাম ক্রেডিট, অফকোর্স দ্যাট। শ্যামলের সাথে আমার প্রথম কাজ, আমি যদি বলি যে আমাদের বন্ধুত্বটা আসলে হলো কিভাবে, 2011 লাস্টে আমাদের প্রথম কাজ কোয়ার্টিস্টকে শ্যামল মোল্লা, ওকে তখন আমি একেবারেই নতুন, ওর তখন গেরিলা অলরেডি রিলিজ এবং আমি গেরিলা দেখেছি এবং আমি ওকে চিনি। তো আমার আচ্ছা কে, ও আচ্ছা ওকে ওই 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 ভাইয়াটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তো খুব সিরিয়াসলি কাজ করতে হবে। আমরা গেলাম হচ্ছে শুটিং করতে কিশোরগঞ্জে, একজন দীপুর গল্প, সে একজন দীপুর গল্প করতে যে আমরা, ও আমার থেকে মিনিমাম বয়সে 7 বছরের বড় দোস্ত, কত বছর বা ছেলের বয়স আছে সরি, আমি না আমি তো এখন তাহলে আমার বয়স কমই, মেয়েদের বয়স কমই থাকে, যাই হোক। তো কিন্তু আমরা ওইখানে ওই শুটিং স্পটে যেই আমরা বন্ধু হয়ে গেলাম, আমাদের অনেক মজার মানে কিছু ঘটনা ঘটেছিল রাত্রেবেলা, আমরা 3-4 দিন ছিলাম ওখানে, সো খুব মজার একটা জার্নির ভিতর দিয়ে গেছি, অ্যান্ড উই বিকেম মানে ফ্রেন্ড আর কি, আর ভাইয়াটাই নাই কিছু, দোস্ত তুই, তামারি তুই, সব
না ভাই এইভাবে কাজের কাজে এবং সেই কাজটা যখন কাজটা যখন আমরা দুজনেই কাজটা যখন করতে গেছি তখন আমিও মানে আমিও খুব অবাক হয়েছি যে মানে আমি বেশি ইন্সপায়ার হয়েছি এই কারণে যে মানে একটা ভালো কোয়ার্টিস্ট যদি সাথে থাকে তাহলে পারফরমেন্সও অনেক অনেক বেশি ভালো হয়। অ্যান্ড আমাদের প্রোডাকশনটা অনেক ফ্যান্টাস্টিক ছিল, যদিও সেটা অনিয়ার হয়েছিল বহুদিন পরে, কিন্তু ওইটার ওইটার রেসপন্স আমরা এখনও পাই। হ্যাঁ ওইটার রেসপন্স আমরা এখনও পাই। একজন দীপুর একজন দীপুর গল্প বলছি, মানে যেই দেখে এখনো পর্যন্ত ভাই আপনি দীপুর গল্প বলছেন, দীপু আপনি দীপু, আমরা প্রায়ই পাই এটা, আমিও পাই ও পাই যে একজন দীপুর গল্প করছিলেন না পুই নাটকটা, তো আমার অনেক পছন্দ, এরকম অনেক জায়গা থেকে শুনি আমরা এখনো পর্যন্ত। আমাদের দুইজনের যত কাজ আমরা করছি এই কাজটার রেসপন্স এখনো পর্যন্ত আমরা ওইটারই কথা বলে আমাদের দুইজনে একসাথে। আরেকটা বলে হচ্ছে ওই যে জীবনসঙ্গী, জীবনসঙ্গী, জীবনসঙ্গীর কথা বলে বেশ ভালো। তো তোমাদের দুজনের একসঙ্গে অনেক অনেকগুলো কাজ করা হয়েছে, আমাদের অনেক কাজ করা হয়। শিউলিমালা এখন করছি আমরা, শিউলিমালা, গোলাম সৌরভ দদুলের একটা সিরিয়াল করছি শিউলিমালা, শিয়াব ভাইয়ের একটা, শিয়াব শাইনের একটা সিরিয়াল যাচ্ছে মাছরাঙা টিভিতে, বেমানান, আমরা দুজন একসাথে। আচ্ছা মৌসুমী তো লাক্স থেকে আসা, এবং আমি লাক্স থেকে এই পর্যন্ত যেটা বলছিলাম যে আমি ওর চেঞ্জগুলো দেখেছি, এবং ও যে এত ভালো একটা, আমরা যখন ইয়ে দেখছিলাম যে ইমনের ছবিটা যখন দেখছিলাম, জালালে গল্প যখন দেখছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে মানে শি হ্যাজ ম্যাচিউরড সো মাচ অ্যাক্টিং ওয়াইজ। So how did you manage to do that? সবাই পারে। হ্যাঁ এবং এটা আমিও খুবই অবাক হই, খুব এটা কিভাবে আমি জানি না, কারণ আমরা আমি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা অ্যাক্টিং এর উপর এরকম কোনো বিষয় আমার নেই, আমি শুধু থিয়েটার করেছি জীবনে। আমি থিয়েটার করিনি। ও তো থিয়েটারও করে, থিয়েটার তো অ্যাক্টিং এর প্রাতিষ্ঠানিক শিক্ষা, থিয়েটার তো অ্যাক্টিং এর বলতে গেলে একমাত্র আমাদের, আমি বলছি যে আমার সার্টিফিকেট নাই, তো আমি কোনো সার্টিফিকেট লাগে না, থিয়েটার করেছি আমি, একটা প্র্যাকটিসের সাথে যুক্ত ছিলাম। ও কিসের সাথে ছিল, ও এত ভালো কিভাবে করে আমি এটা ভাবি। আচ্ছা এটা আমার মনে হয় একটু তুমি একটু ভাবো, আর তুমিও একটু ভাবো, অ্যান্সারটা রেডি করো, আমরা আমি একটা ছোট্ট বিরতি নিই তার আগে। প্রিয় দর্শক, মৌসুমী কী করে লাক্স থেকে শুরু করে খুব কম সময়েও অনেক ভালো অভিনেত্রী হয়ে গেছে, ওর অভিনয় প্রতিভাটা আসলে এখন ভীষণ প্রশংসনীয়, সেটা কী করে হলো, ওর সেই অধ্যবসায়টা কী, সেটা আমরা জানবো বিরতির পরে। আমার নিজেকে ঠিক ওই জায়গায় রেখেছিলাম যে আমার হাজবেন্ড যদি ঠিক এরকম একটা কাজ করত তাহলে আমি কেমন ফিল করতাম। ফিরে এলাম বিরতির পর, গল্প করছিলাম শ্যামল এবং মৌসুমীর সাথে, এবং বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম মানে শ্যামলও স্বীকার করেছে, আমার সাথে অ্যাগ্রি করেছে যে কী করে মৌসুমী খুব কম সময়ে খুব ভালো অভিনেত্রী হয়ে যায় উইদাউট এনি ব্যাকগ্রাউন্ড, মানে কোনো মঞ্চে কাজ করেনি, প্রাতিষ্ঠানিক ওরকম কোনো অভিনয়ে ডিগ্রি নেই। এখন যদি আমি বলি তাহলে আমি ছোটবেলায় বলতে বেশ ছোটবেলায় মানে আমি তো খুব টিভি ফ্রিক ছিলাম, আমি সবসময় টিভি দেখতাম, টিভি দেখা নিয়ে আমি প্রচুর মার খেতে হয়েছে আমাকে ছোটবেলায়, টিভি দেখতে এদিক ওদিক 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 চলে যেতাম। তো তো আমাদের একটা সময় যখন আসলে বুঝি টিভি নাটক বা রেগুলার যখন নাটক দেখি তখন আমি মানে আমি আমার তো তখন কোনো প্ল্যানও ছিল না যে আমি ইয়ে করব, আমি টিভিতে অ্যাক্টিং করব বা লাক্সে পার্টিসিপেট করব, তখন এরকম কোনো প্ল্যানও ছিল না। কোনো একটা নাটকে অপি অপু একটা সিনে খুব কান্নাকাটি করছিল আর কি, ফোন কানে ফোন ধরে উনি খুব ইয়ে করছিল, ওই ওইটাতে শি গট মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড দ্যাট ইয়ার, আমি আজ থেকে আজকে থেকে আরও 12-13-14 বছর আগের কথা বলছি। সো আপুকে এরকম একটা কোনো একটা প্রোগ্রামে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কী করে এত সুন্দর অভিনয় করলেন এই জায়গাটায়, তো সিনটা এরকম ছিল যে অপি অপু সামহাও জানতে পারছে যে তার হাজব্যান্ড ওখানে আর একটা বিয়ে ছিল বা বিয়ে করছে, তাকে না জানায় বিয়ে করে ফেলছে। তখন অপি অপু বলছে যে যখন আমি এটা শুনলাম মানে আমি জিনিসটা এভাবে করেছি যে তখন আমি আসলে আমার নিজেকে ঠিক ওই জায়গায় রেখেছিলাম যে আমার হাজব্যান্ড যদি ঠিক এরকম একটা কাজ করত তাহলে আমি কেমন ফিল করতাম, আমার কি হতো, ওই জিনিসটা আমার মাথায় আসলে আমি নিজেকে ওইভাবে পুট করি একটা সিনে যে যদি এই সিনে পার্সোনালি আমি থাকতাম আমি আসলে কি করতাম। জালালের গল্প টোটালি আমি ওই সিচুয়েশনের মধ্যে দিয়েই তখন যাচ্ছিলাম পুরো সময়টা আসলে, তো এই কারণেই আসলে জালালের গল্প এত অ্যাপ্রিসিয়েশন আমি পেয়েছি আমার কেমন যেন মনে হয়। তো দর্শক এই ইন্টারভিউর পর আরো কিছু মৌসুমী হামিদ আমরা আবিষ্কার করতে পারবো এই ইন্টারভিউ দেখে, মানে কিন্তু আমি বলি না যে ওই ওই সিচুয়েশনের ভিতর দিয়ে আমি আমার রিয়েল লাইফে গেছি, আমি বলছি যে ওই সিচুয়েশনে যদি আমি থাকতাম তাহলে আমার কি হতো। হ্যাঁ তো শ্যামল তুমি ভুল বলছ করো, এবার তুই বল তুই কি করে এত ভালো অ্যাক্টিং করিস। হ্যাঁ কারণ ও তো মঞ্চে কাজ, হি অলরেডি নোজ দ্য সিস্টেম। ও আচ্ছা আমি জানতাম, আমি মৌসুমীর সিস্টেমটা জানতে চাচ্ছিলাম। ওকে এটাই সিস্টেম না, এটা আমি জানতাম না আগে।
আজকে জানলাম যে এটাই সিস্টেম। আমি এইটুকুই জানি আর এর বেশি কিছু জানি না। আচ্ছা অভিনয় ছাড়া তোমরা আর কি করো? গল্প করি, আড্ডা মারি, আমরা প্রচুর ছবি দেখি একসাথে। ও হ্যাঁ, আমরা ওর বাসা নেটফ্লিক্স আছে, ওর বাসা আমার বাসা জাস্ট দুইটা রোড পরেই। একটা ডাক দে এই ছাদে উঠে, একটা ডাক দিলেই আমরা একজন আরেকজনের ডাক শুনতে পাই একদম পাশের গলি। আমি তো মাঝে মাঝে ওরে বলি আমার বাসার চাবি লক করছিস তো, তারপরে এই করছিস তো, সেই করছিস তো, চুলা বন্ধ করছিস তো, কি একটা মজা। আর একসাথে শুটিং হলো তো আমি বুঝতেই পারছি কি হয় আর কি। হালকা নমুনা পাওয়া যাচ্ছে এখানে না, একসাথে শুটিং হালকা নমুনা পাওয়া যাচ্ছে। হ্যাঁ সেটা বুঝতে পারছি। বিরক্ত হয়ে যায় কোন একটা সেটে। ওই যে আমরা একটা সিরিয়াল করতাম না, ওই যে 12 নম্বরের চিপ, একটা চিপ মানে একটা মানে খুব গলির ভিতরে যে একটা হাউস, যে খুব বিরক্ত হইতো কারণ সারাক্ষণ আমরা আড্ডাবাজি করতাম, আসতেছি ভাই আসতেছি, কিন্তু উনি খুব রাগ হইতো, পরে বলতো চল 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 দোস্ত রাইগা যাই, চল রাতে যাই আমরা। না বন্ধুরা মিলে কাজ করতে খুব খুবই মজা, বন্ধুরা মিলে একসাথে কাজ করতে মজা, কাজটা ভালো হয়। আবার কম্পিটিশন থাকে আমাদের, আমরা যখন কোনো একটা ভালো স্ক্রিপ্ট পাই আমরা দুজনই, তখন আমরা দুজনই দেখা যায় যে আমরা হোমওয়ার্ক করি লিটারালি একসাথে বসে। বা আমি একটা জিনিস মানে ভাবলাম ওর এটা মাথায় আসে নাই, তখন ওকে ঝাড়ি দিয়ে তুই এটা করলি না কেন, ওটা এটার কথাই জানতে চাইছিলাম, যেটা আমি অ্যাকচুয়ালি শুরু করার আগে আমি জিজ্ঞেস করেছিলাম। ও তাহলে তুমি আমার প্রোফাইলে দেখছো, আমার প্রোফাইলে তুমি এটা দেখছো। হ্যাঁ হ্যাঁ, এবং আমার খুব ভালো লেগেছে দেখে এই পোস্টার। সুদূর গোপালগঞ্জে যেয়ে তারপর শুট করতে হয়েছে আমরা ঈদ, ওইটার হচ্ছে হুট করে ও আর নাজমুল, এটা ডিরেক্টর হচ্ছে নাজমুল। আমাদের প্রোডাক্টিভ আলোচনা কি করে শুরু হয় দেখো, নাজমুল হুট করে আমরা একটা রেস্টুরেন্টে রেগুলার বসি, ওখানে তো ডাকছে আয় মৌসুমি, শুটিং শেষ হয়ে গেলে ওখানে গেছি, যাওয়ার পরে বলে যে একটা গল্প এইটুকু পাইছি, এরপরে আর আগাতে পারছি না, সো কি করা যায় দেখ তো তোর মাথায় কিছু আসে কিনা। আমরা ওখানে বসলাম, বসার পর বললাম যে অনেকক্ষণ আমরা তিনজনে মিলে গল্প করতেছি আর আমাদের আরও ফ্রেন্ডরা ওখানে ছিল, কিন্তু আমরা আমাদের মতো আলোচনা করছি, কিছুক্ষণ পরে একটা কিছু একটা দাঁড়ালো, ও সাথে সাথে মানে টেনে নিয়ে আমাকে নিয়ে ওর বাসায় চলে গেল, বাসায় নিয়ে আসছি। এবার এখনই এটা লেক, ও এরকম খাবার দাবার সামনে মোটামুটি যা যা আছে বাসায় সব এরকম সামনে সাজায় দিল, প্রায় 7-8 রকমের স্ন্যাক্স ট্যাক্স এটা ওটা, যে তুই খা। আমাকে প্রায় রাত 3:30 পর্যন্ত বসায় ওই পুরো স্ক্রিপ্ট ও লেখাইলো জোর করে। তারপরে আমাদের যে ডিরেক্টর ফ্রেন্ডটার নাজমুল, মানে ও বেসিক্যালি সিনেমাটোগ্রাফার, ও এখন ওর ডিরেকশনও দিচ্ছে, নাজমুলকে ফোন করে আমরা পুরোটা পড়ে শোনালাম, না এখানটা ভালো লাগতেছে না, তাহলে কি করা যায়, আবার প্ল্যান, আবার প্ল্যান, আবার প্ল্যান, আবার চেঞ্জ, আবার চেঞ্জ করে কো-ক্রিয়েশন। হ্যাঁ এটা আমাদের প্রোডাক্ট, আমাদেরই প্রোডাক্ট একদম। সো আমরা ডান, টোটাল ডান, স্ক্রিপ্ট ডান, পছন্দ হয়েছে স্ক্রিপ্ট, ঠিক আছে হ্যাঁ ডান, ওকে লেটস গো ফর দ্য শুটিং। কি হলো ঈদের করেও কত মজা, ঈদের পর দিন আমাদের শুটিং নেই সবার, কবে ঈদের পর তো সবার ছুটি, তো চল ঘুরে আসি এবং শুটিং করে আসি। দেন ঈদের পর দিন, ঈদের ঠিক ঈদের পর দিন আমরা গাড়ি নিয়ে চলে গেছি গোপালগঞ্জে, যে শুট করে আবার ঘোরাঘুরি করে আবার ব্যাক করছি, ফান করে আবার ব্যাক করেছি, এবং সেটা খুব রিসেন্টলি রিলিজ হবে ডিসেম্বরে সম্ভবত, দ্য সানরাইজ, এটা রিলিজ হবে একশটে, একশটে পুরোটা একশটে করা, আশা করি দর্শকদেরও খুব ভালো লাগবে। ডিসেম্বরে রিলিজ হচ্ছে, হ্যাঁ ডিসেম্বরে, হ্যাঁ প্রিয় দর্শক ডিসেম্বরে রিলিজ হচ্ছে দ্য সানরাইজ টেস্ট টিউব ইউটিউব চ্যানেলে, আমরা সবাই দেখব। তো আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের অনেক কাজ, বন্ধুত্বের কি বলবো খুনসুটি দিয়ে গল্প হলো, তো এখন কি মানে আর আর কোনো কিছু সামনে আসছে, আমরা আমরা দর্শকদের জানাতে চাই। অনেক কাজ করছি আল্লাহর রহমতে, ভালো ভালো কাজই করছি, দর্শকের কাছে শুধু আমি দোয়া চাইব যে আমি যাতে ভালো ভালো কাজ আরো অনেক বেশি করতে পারি, আলহামদুলিল্লাহ এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। খুবই খুশি হলাম, অনেকদিন পর আমার সাথে শ্যামলের মাঝখানে দেখা হয়েছিল, কিন্তু মৌসুমীর সাথে আবার অনেকদিন অনেকদিন পরে, তো আমি এখন দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, তারপরে আমরা মানে অফ দ্য রেকর্ড আরও অনেক গল্প করব। প্রিয় দর্শক এতক্ষণ গল্প করলাম শ্যামল এবং মৌসুমীর সাথে, ওদের দুজনের একসাথে এবং দুজনের আলাদা আলাদা অনেক ভালো ভালো কাজ সামনে আসছে, আমরা সবাই সেই কাজগুলোর অপেক্ষা করছি, আশা করছি যে সেই কাজগুলো দেখে আমাদের খুব ভালো লাগবে এবং ওরাও আরও অনেক ভালো কাজ করতে পারবে, এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি।